কারো জন্য এই সন্তান সন্ততি সম্পদ শাস্তি হয়ে যায় গলার কাটা হয়ে যায় এই সন্তানের কারণে পিতামাতার সম্মান নষ্ট হয় সন্তান এমন হয়ে যায় যারা পিতামাতাকে লাঞ্ছিত করে এমন কি হত্যা পর্যন্ত করে ফেলে অভিভাবকের ভূমিকাটা এখানে মুখ্য তো যে মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে এই সন্তান বিপদগামী হবার না আমাদের বাচ্চাদেরকে আমরা যদি হাজার লোকমান হাকিমের যে উপদেশগুলো এবং এমনি আব্বাস রাজনৈতিক লক্ষ্য করে আল্লাহ রাসুর যে উপদেশ গুলো দিয়েছে এইগুলো যদি আমরা তাদেরকে শেখাই দেই তাদের ভিতরে যদি এই চেতনাটা ঢুকায় দেয় সে বিভ্রান্ত হবে না সন্তান আল্লাহ তালার একটি বড় নিয়ামত এই সন্তানের কথা আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে বলছেন

সোরায়ে সোয়ারার মধ্যে আরো চমৎকারভাবে আল্লাহ তার উল্লেখ করেছেন যে ইয়াহাবুলিমাসা ও ইনাসা ওয়াহাবুলিমা ও জুকুর আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুত্র সন্তান দান করেন আউ ইউসফ বিজহম দুঃখরা আবার যাকে চান পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয় শ্রেণী দান করেন ওয়েজ আলুমে ইয়াসা ও আবার যাকে চান তিনি বন্ধা করেন সন্তান জন্মদানের ক্ষমতা দেন না তো আমরা সব শ্রেণীর মানুষই দেখি কারো শুধু মেয়ে কারো শুধু ছেলে কারো ছেলে মেয়ে উভয় শ্রেণী আছে এবং কারো কোনোটাই নাই অনেক তদবির করা হয় অনেক চাওয়া পাওয়া একজন সন্তানের ছেলের বা মেয়ের আকাঙ্ক্ষা কিন্তু সেই আকাঙ্ক্ষা অনেকের পূর্ণ হয় না আয়াতগুলো থেকে বোঝা যায় সন্তান চাইলেই পাওয়া যায় না আল্লাহর দান এটা আল্লাহর দান আল্লাহ যাকে দিবেন সেই পাবে তো এই সন্তান কলিজার টুকরা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি একটি বড় নিয়ামত উল্লেখযোগ্য নিয়ামত আবার এই সন্তান আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর আমানত এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ তাআলা এই আমানত কেন দিয়েছেন দুইটা কারণে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান সোরাই আনফালালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ও আলমু আল্লামা আমুয়া হুকুম ওয়াউলা ফিতনা তোমরা জেনে রাখো যে তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি ফিতনা পরীক্ষা স্বরূপ ফেতনার মফির কারাম তিনটা অর্থ করেছে। একটা হলো পরীক্ষা সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আবার ফিতনার এক অর্থ শাস্তি কারো জন্য এই সন্তান সন্ততি সম্পদ শাস্তি হয়ে যায় গলার কাটা হয়ে যায় সন্তান পিতামাতার গলার কাটা হয়ে যায় এই সন্তানের কারণে পিতামাতার মাতার সম্মান নষ্ট হয় এই সন্তান অনেক সন্তান এমন হয়ে যায় যারা পিতামাতাকে লাঞ্ছিত করে এমনকি হত্যা পর্যন্ত করে ফেলে জাতীয় ঘটনাও আমাদের সামনে আছে তো যে সন্তান তার পিতা মাতাকে হত্যা করে ফেলে এই সন্তান পিতা মাতার জন্য অবশ্যই শাস্তির কারণ তো আল্লাহ সতর্ক করে দিছেন যে জেনে রাখো তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা অথবা শাস্তির কারণ হয়ে যাবে সুরাই মুনাফে কুনে আরো পরিষ্কার করে বলছেন মুনাফিকদের আলোচনা সৌরার নামই মুনাফিক সৌরতুল মুনাফে কোন মুনাফিকরা তো নামে মুসলমান আসলে তারা কাফের মুসলমানদের কাছে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি কাফেরদের কাছে গিয়েও একই কথা বলে আমরা তোমাদের সাথে আছি তো মুনাফিকদের সাথে থাকে গণিমতের সম্পদ লাভের জন্যে যুদ্ধে জয় হলে গণিমতের সম্পদের অংশীদার হবে তো তালা এই মুনাফিকদের আলোচনার শেষে গিয়ে বলছেন ইয়া ইহল্লাদিন আমানু লাহিকুম আমলুকুম ওয়ালা আউলাদুকুম আন জিক্রিল্লা হে ইমানদারগণ তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না করে মানুষ অন্যায় রাষ্ট্রয় নাই। খেয়ানত করে। দুর্নীতি করে জুলুম করে। এসব করার কারণ কি। সুরা আনফাল যে আয়াতে এলাত করেছি এই আয়াতের আগের অংশটা ছিল। ইইহল্লাদিন আমানু লা খুনুল্লহহাওয়ার রাসুুলা ওতা খুনু আমা নাতি ওয়াং তুম তালেমুন দারগুন তোমরা আল্লাহর আমানত এবং রসুলের আমানত এবং তোমাদের পরস্পরের আমানতে খেয়ান করুনা আল্লাহর আমানত রসুলের আমানত কুরআ হাদিস কুরআন হাদিস এবং কুল্লু ইবাদ আলাইবা আমানা আল্লাহ মানুষের উপর যেসব বিষয় ফরজ করেছেন সেগুলো আল্লাহর আমানত নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহর আমানত আল্লাহ আল্লাহ এই আমানতকে আকাশের সামনে জমিনের সামনে পর্বতমালার সামনে পেশ করেছেন নাহা তারা সেটা বহন করতে অস্বীকার করেছে এই আমানত কি পুরাণ এবং আল্লাহ তালা যে সমস্ত বিষয় ফরজ করেছেন এবং যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলোই আসমান জমিন পাহাড় অস্বীকার করেছে শাস্তির কথা অস্বীকার না মানলে পালন না করলে শাস্তির কথা আছে অস্বীকার করেছে মানুষ গ্রহণ করেছে তো আল্লাহ এই আয়াতে বলছেন আল্লাহর আমানত রসুলের আমানত এবং তোমাদের পরস্পরের আমানতে খেয়ানত করো না ওয়াং তুম তো জেনে শুনে জেনে শুনে মানুষ যে খেয়ানতগুলো করে জেনে শুনেই করে অন্যায় জানে এটা অন্যায় এরপরেও করে তো এই আয়াতের পরে আল্লাহ তালা বলছেন ও আলামু আল্লা আলুকুম আউলা ফিতনা এই খেয়ানতটা কেন করে খেয়ানত করার কারণটা কি কোন জিনিস তাদেরকে খেয়ানত করতে উদ্বুদ্ধ করে এর আয়াত আল্লাহ বলছেন সেটা হলো সন্তানের ভালোবাসা সম্পদের ভালোবাসা মানুষ এই যে মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সম্পদ উপার্জন করে শুধু নিজের চাহিদা পূরণ করার জন্য না তার এই পরিশ্রমের সঙ্গে সন্তানের চাহিদা যুক্ত স্ত্রীর চাহিদা যুক্ত মাতা পিতার চাহিদা যুক্ত সকলের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করার জন্য সে অন্যায়ের আশ্রয় নেয় সন্তানকে বাড়ি গাড়ি সব কিছুর মালিক বানিয়ে দিয়ে যাবে যেন তার চোদ্দ পুরুষ খেতে পারে এরকম করে দিয়ে যাবে এই যে চাওয়া অধিক চাওয়া অল্পে তুষ্টির যে গুণ সেটা না অল্পের তুষ্টির গুণ না যে আমি দিনের উপর চলে আল্লাহর বিধানগুলো পালন করে ব্যবসা করব চাকরি করব পরিশ্রম দেব যতটুকু আসে সেটা না আমাকে একটা টার্গেট এখন একটা বাড়ি আছে আরেকটা করতে হবে দুইটা আছে আরেকটা লাগবে তিনটা আছে আরেকটা লাগবে দশটা আছে বিশটা লাগবে এই যে উচ্চাকাঙ্ক্ষা এই উচ্চাকাঙ্ক্ষা এবং এই স্ত্রীর সন্তানদের কথা ভেবে মানুষ এগুলো করে থাকে সম সম্পদের মোহে পড়ে মানুষ এগুলো করে থাকে তো আল্লাহ তালা সতর্ক করছেন যে যে সন্তানের জন্য যে স্ত্রীর জন্য হ্যাঁ তুমি এগুলো করছো এরা তোমার মূল সময়ে কাজে আসবে না লাতুল হুকুম আমু আল হুকুম আলাহ দুকুম আন জিক্রিল্লা তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে অমন্যাফা আলদা আলিকা উল্লাহ ইকা হুমুল খাসিরুন এই আয়াতে আল্লাহর জিকির থেকে গাফিল না করে আল্লাহর জিকির বলতে হাসান বসির রহমতু আলাই আল্লাহ আল্লাহর জিকিরের একটা ব্যাপক অর্থ করেছেন সেটা হলো এতা আত আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে তোমাদেরকে যেন গাফেল না করে আল্লাহর হুকুম পালন রসুলের তরিকা মতো চলতে যেন তোমাকে গাফেল না করে এর মধ্যে নামাজ রোজা জাকাত ফারায়েজ এবং মানহিয়াত ফরজ বিধানগুলো এবং যে সমস্ত বিধান থেকে আল্লাহ তাল নিষেধ করেছেন সব এই জিকিরের মধ্যে আছে এগুলো থেকে তোমাদেরকে যেন গাফেল না করে এই সতর্ক আল্লাহ তালা কেন করছেন সুরায় আবাসার মধ্যে হ্যাঁ আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিনের হালাত যে ওমায় ফিরুল মার উমিন আখি ও আবি ও সাহিবাতিহি ও বানি সেদিন মানুষ তার পিতা থেকে পালাবে তার মা থেকে পালাবে তার সন্তান থেকে পালাবে তার স্ত্রী থেকে পালাবে একজন আরেকজনের পরিচয় দেবে না যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য অন্যায় পথে উপার্জন তুমি করেছো তারা তোমার কাজে আসবে না শেষে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কোনো সন্তান তার পিতা মাতার কাজে আসবে না কোনো পিতামাতা তার সন্তানের কাজে আসবে না এই সন্তান তো হলো পরীক্ষা আল্লাহ দুইটা পরীক্ষা করছেন যে এই সন্তান সম্পদ পাওয়ার পরে বান্দা আল্লাহর ফরমানি করে কিনা সন্তান সম্পদ পাওয়ার পরে বান্দা আল্লাহর নাফরমানি করে কিনা আরেকটা হলো এই সন্তান হলো আমানত বান্দা এই আমানত লাভ করার পরে এই আমানতের হেফাজত করে কিনা আমানতের যথাযথ প্রতিপালন করে কিনা এটা বান্দার জন্য পরীক্ষা আমার আপনার সন্তান তারা কলিজার টুকরা একজন পিতা একজন মাতা তার সন্তানকে তার জীবনের চেয়েও ভালোবাসে তো এই সন্তান বিপদগামী হয় ভ্রষ্ট হয়ে যায় কেন হয় সন্তানের বিপদগামী তার কারণটা কি সন্তান তো ভ্রষ্ট হিসাবে জন্ম নেয়নি বিপদগামী হিসাবে সে তো জন্ম নেয়নি হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলউদ্দিন আলাল ফিতরা প্রত্যেকটা ভূমিষ্ঠ শিশু ফিতরতের উপর ইসলামের উপর কল্যাণের উপর জন্ম নেয় প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয় একটা একজন অমুসলিমের যে সন্তান সেও তারও জন্মটা কিসের উপর হয় ইসলামের উপর এই কারণেই অমুসলিমদের সন্তানরা যদি বালেক হওয়ার আগে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায় তাদের ঠিকানা কোথায় অনেক মত আছে কিন্তু নির্ভরযোগ্য গ্রহণযোগ্য মত হলো তারা জান্নাতে যাবে অমুসলিমদের সন্তান শিশু সন্তান তাদের জন্মটা কিসের উপরে ইসলামের উপরে এরপরে সে এত পাপ করার সুযোগ পায়নি সে জান্নামে যাবে না সে জান্নাতে যাবে তো প্রত্যেকটা শিশু তার জন্মটা হয় কিসের উপরে ইসলামের উপরে কল্যাণের উপরে ভালোর উপরে সে ভালো রূপে জন্ম নিয়েছে হাদিসের এর পরের অংশ ফাহু হিদানিহি ওয়ু নাসিরা নিহি অয়ুমাজ এরপরে তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় ইহুদি বানায় অগ্নি পূজক বানায় তার জন্ম হয়েছে ইসলামের উপরে কিন্তু এরপরে পিতা মাতার অনুসরণ করে সে কখনো খ্রিস্টান হয় কখনো ইহুদি হয় কখনো অগ্নিপুজক হয় আর মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকলে বাবা মা মুসলমান হলে সে কি হবে মুসলমান থাকে ইসলামী অনুশাসন মেনে চলে তো তার জন্মটা তো খারাপ ছিল না ভালো ছিল হ্যাঁ জন্মের পরে তার বয়স যখন সাত আট নয় দশ যখন তার বয়স শিক্ষা লাভ করার শিক্ষার বয়স এই শিক্ষার বয়সে যাওয়ার পরে কিছু ছেলেদের হাতে খাতা কলমের পরিবর্তে অস্ত্র চলে আসে যে হাতে খাতা কলম থাকার কথা বই থাকার কথা তার কাঁধে বইয়ের বেগ থাকার কথা তার হাতে থাকে চাপাতি তার হাতে থাকে মদ তার হাতে থাকে অস্ত্র রকমারি অস্ত্র আমরা যাদেরকে কিশোর গ্যাং নাম দেই। এরাও তো মুসলমানের সন্তান এরাও তো কারণকর সন্তান তো তাদের এই বিপদগামী তার কারণটাকে কেন হলো কারণটাকে তারা বিপদগামী কেন হলো তাদের জন্মটা ভালো ছিল বিপদগামী তারা কেন হলো এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই জাগে তো সমাজ সমাজবিজ্ঞানী শিশু মনস্তত্ত্ববিদদের যে গবেষণা অনেক কারণ অনেক কারণের মধ্যে একটা কারণ মাতা পিতার দাম্পত্য কলহ মাতা পিতার দাম্পত্য কলহ শিশু জন্মের জন্ম নেওয়ার পরে সে মাতা পিতাকে ফলো করে মাতা পিতা থেকেই শিখে মা থেকে শিখে বাপ থেকে শিখে বাপে যদি ঘরের মধ্যে গালি দেশে গালিটা শিশু শিখে ভালো কথাটা বলে সেটাও সে শিখে তো এই দাম্পত্য কলহের কারণে দেখা যাচ্ছে মাতা পিতার মধ্যে বিচ্ছেদ ঘটে যায় দুইজন আলাদা হয়ে যায় যে সন্তান মাতা পিতার ভালোবাসায় আদর সোহাগে যত্নে বড় হওয়ার কথা ছিল সে মাতা পিতার আদর সোহাগ ভালোবাসা থেকে বঞ্চিত হয় বঞ্চিত হয়ে তাকে তো বেড়ে উঠতে হবে তার চাওয়াগুলো পূরণ করতে হবে সে মাতা পিতা থেকে তার চাওয়াগুলো পূরণ হচ্ছে না তাকে যে স্কুলে বা মাদ্রাসায় পৌঁছায় দেবে এরকম দায়িত্ববান লোক নেই যে কারণে সে তার কিছু সঙ্গীদের সঙ্গে মিশে হ্যাঁ তাদের কাছ থেকে টাকা পয়সা কেমনে পাওয়া যাবে মোবাইল কেমনে পাওয়া যাবে এবং তারা কী কাজ করে এই সমস্ত একটা গ্রুপের মধ্যে সে যুক্ত হয়ে যায় ক্রমান্বয়ে সে খারাপের দিকে যেতে থাকে কারণ তাকে দেখভাল করার মতো তাকে মনিটরিং করার মতো কেউ নেই তো মাতা পিতার অযত্ন অবহেলা হ্যাঁ অবহেলার কারণে দাম্পত্য কলহের কারণে সন্তান কোথায় যায় ভ্রষ্ট হয়ে যায় বিপদগামী হয়ে যায় পতাহারা হয়ে যায় এটা একটা কারণ আরেকটা কারণ এটার সাথেও যুক্ত সঙ্গদোষ সঙ্গদোষ সে এমন ছেলেদের সঙ্গে মিশে যারা খারাপ তো খারাপদের সঙ্গে মিশলে খারাপই হবে সে ভালো হবে না এটাই স্বাভাবিক কথা সে খারাপদের কাছ থেকে ভালো শিখবে না খারাপদের খারাপ গুণগুলোই শিখবে তো এরপরে তিন নম্বর একটা কারণ যে এই ধর্মীয় বিষয়াবলী না জানা নৈতিক চরিত্রের যে গুণগুলো আছে সেগুলো না জানা ধর্মহীন জীবনযাপনে অভ্যস্ত হওয়া তো এই সমস্ত বিষয় মূল কারণ সঙ্গ দোষের মধ্যে যে এমন এমন বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া যেগুলো খারাপ স্মার্টফোন তো এটার মধ্যে দুনিয়া সব আছে কিন্তু তার তো তার যে বয়স এই বয়সটা সে এটাকে ভালোর দিকে নিয়ে যাবে না খারাপের দিকে নিয়ে যাবে তার বয়সের তাকাজা অনুযায়ী খারাপের দিকে যাবে সিনেমা বেসিয়ার টিভি এসব সঙ্গত এগুলোর সাথে যখন সে যুক্ত হয়ে যাবে তো এগুলো থেকে সে খারাপটা গ্রহণ করবে তো এই জন্য একজন সন্তান যার জন্মটা ভালোর উপর ছিল সে যখন খারাপ হয়ে যায় তো এ সন্তানকে বিপদগামিতা থেকে রক্ষার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা যে পালন করতে পারে সে হলো মাতা পিতা অভিভাবক অভিভাবকের ভূমিকাটা এখানে মুখ্য সবচেয়ে বেশি সন্তানকে ভালোর পথে রাখার জন্যে ভালো করার জন্যে সবচেয়ে বেশি যে ভূমিকাটা পালন করবে তিনি হলেন অভিভাবক তো অভিভাবক কি করতে পারে ইসলাম কি বলে আমরা যদি ইসলামের দৃষ্টিকোণটা চিন্তা করি যে একজন অভিভাবক তার সন্তানের জন্য কী কাজ করতে পারে কোন কাজগুলো করলে সন্তান বিপদগামী হবে না সন্তান সুপথে থাকবে হ্যাঁ এর মধ্যে এক নম্বর কাজ যেটা অভিভাবক করবে সেটা হলো দোয়া করা সন্তানের জন্য দোয়া করা আমরা কোরআন থেকে এই শিক্ষাটা পাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অনেক দোয়া করেছেন সুরাই ইব্রাহিমে আছে ওইস কাল ইব্রাহিম রব্বি জাল হাদ আল বালাত আমিনা অজনুবনি ওয়া বানিয়া আন্না আবুদ আল আসনা অজনুবনি ও বানিয়া আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান আমরা যদি আমরা যেন মূর্তি পূজা না করি আমার সন্তানরাও যেন মূর্তি পূজা না করে এ থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন মূর্তি পূজা থেকে দূরে রাখুন ইব্রাহী আল্লাহাম তার সন্তানদের জন্য দোয়া করেছে অন্য জায়গায় ইব্রাহী আলাহিসামের দোয়া আসছে রব্বি জালনি মকিমা সালাদ অমিন জরিয়তি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকেও আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান হাজর জাকরি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি আমাকে পবিত্র সন্তান দান করেন যাকে আল্লাহ নিঃসন্তান ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন একেবারে বৃদ্ধ বয়সে যে সময়ে সন্তান হওয়ার কথা না কিন্তু আল্লাহ তালা এই সময়ে দোয়া করেছেন আল্লাহ তালা কবুল করেছেন ইহা আলাহি সাল্লামকে দান করছেন ইব্রাহিম আলাহাল্লাম ইসমাইল আলামের জন্মের আগে ইসমাইল আলিয়াকেও তিনি আল্লাহ তালা দান করেছেন বৃদ্ধ বয়স রব্বি হাবলি ইব্রাহিম ইবরাই আল্লাহ দোয়া করেছেন হজরত উম্মে মারিয়াম মারিয়াম আলহিসের মা দোয়া করেছেন রব্বি ইন্নি নজর আমার গর্বের যে শিশু আছে এটা আপনার জন্য উৎসর্গ করলাম উৎসর্গ করার মানত করলাম তো সন্তানের জন্য এক নম্বর অভিভাবকের যে দায়িত্ব সেটা হলো দোয়া করা আল্লাহ তালা সুরে ফুরকানের মধ্যে মৌমিনদের বৈশিষ্ট্য বয়ান করে হ্যাঁ যে মৌমিনরা এই দোয়াটাও করে এই দোয়া করাটা মৌমিনদের একটা বৈশিষ্ট্য রব্বানা হাবলানা মিন আজয়াদিনা ওজুরিয়া কুর আয়ুন আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী আমাদের সন্তানদেরকে চোখ জোরানো বানায় চোখ জোরানো স্ত্রী এবং সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা কারা করবে মৌমিনরা করবে এটা মৌমিনদের একটা বৈশিষ্ট্য তো আল্লাহ কোরআনের মধ্যে এই শিক্ষাটা দিচ্ছেন আমাদেরকে যে একজন অভিভাবক তার সন্তানের জন্য দোয়া করবে আর হাদিসের মধ্যে আসছে সালাহ দাওয়াত মুস্তাজা যে তিনটা দোয়া এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এতে কোনো সন্দেহ নাই এর মধ্যে দাওয়াতুল ওয়াল পিতা মাতার দোয়া এক নম্বর হলো পিতা মাতার দোয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া দাওয়াতুল দোয়া তার দোয়া তো এখানে না হাদিসের মধ্যে শব্দ আসছে কোনো সন্দেহ নেই এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো বাধা নেই প্রতিবন্ধকতা নেই তো মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করবে এই দোয়া আল্লাহ তালা কি করবেন কবুল করবে নেক সন্তানের জন্য মাতা পিতা যখন দোয়া করবে সেটা অবশ্যই কবুল করবে তো যে মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে এই সন্তান বিপদগামী হবার না এই সন্তান বিপদগামী হবে না এই সন্তান মাতা পিতা ছেড়ে যাবে না এই সন্তান মাতা পিতা যেমন সন্তানের পিছনে লেগে থাকে এই সন্তানও মাতা পিতার পেছনে লেগে থাকবে একেবারে কৈশোর যৌবন বার্ধক্য পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তান মাতা পিতার পাশে থাকবে তো এক নম্বর মাতা পিতা যদি তার প্রথম দায়িত্বটা পালন করে সেটা হলো দোয়া করা দুই নম্বর যে ভূমিষ্ঠের পরে মাতা পিতার কিছু দায়িত্ব আছে হ্যাঁ এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেওয়া কানের মধ্যে কি দেওয়া আজান দেওয়া রাসুল সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমা গর্বে যখন হাসান জন্ম নিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম তার কানে আজান দিয়েছে একেবারে জন্মের পরেই তাওহিদের শিক্ষাটা তাওহিদের আওয়াজটা তার কানে তাওহিদ এবং রিসালাতের আওয়াজ তার কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আজানের মাধ্যমে আজানের মাধ্যমে আজানের মধ্যে তো আল্লাহর একত্রবাদের কথা রাসূলের রেসালতের কথা সব হ্যাঁ নামাজের কথা সফলতার কথা সব আছে এই এই তাওহিদ এবং রেসালতের বাণীটা প্রথমেই তার কানের মধ্যে ঢুকায় এসেছে যে কানে তাওহিদের বাণী প্রথমেই ঢুকছে তার মধ্যে এই কথার একটা প্রভাব থাকবেই হ্যাঁ এটা থাকবে এরপরে পর্যায়ক্রমে সন্তান তাহানিক করা কোনো বুজুর্গ আলেমদের মাধ্যমে হ্যাঁ খেজুর চিবিয়ে মুখে দেওয়া আকিকা করা সন্তানের আকিকা করা এরপরে সাত বছর বয়স হলে আল্লাহ রসুল বলছেন যে তাকে নামাজের শিক্ষা দাও সাত বছর বয়সে বয়সে বছর নামাজ পড়ার জন্য প্রহার করো হালকা প্রহার করার কথা বলা হয়েছে শাস্তি দাও দশ বছর নামাজ না পড়লে শাস্তি দাও তো যে বাবা তার সন্তানকে দশ বছর থেকে মসজিদে নিয়ে যাবে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে তো হ্যাঁ মসজিদে পাশক্ত নিয়ে যাওয়া তার দেখাশোনাটা কিন্তু হয়ে যাচ্ছে তার এই সন্তান মাতা পিতা থেকে আলাদা হচ্ছে না বিচ্ছিন্ন হচ্ছে না অন্যদের সাথে মিশতেছেন হ্যাঁ তো এই যে দেখভালটা মাতা পিতা করবে যে সন্তানকে দশ বছর বয়সে এসে নামাজ শিক্ষা দেবে এবং এর মধ্যে তাকে আস্তে আস্তে বড়ো হতে থাকবে এবং বিভিন্ন উপদেশ শিক্ষা দেবে তার সে যদি কোনো সময় ভুল করে ফেলে ভুলগুলো ধরায় দেবে রসুলসাল্লা দস্তর খানে খেতে বসেছেন তো এক সাহাবি ছোট্ট ছিলেন তো তিনি বিভিন্ন জায়গা থেকে খাচ্ছিলেন রসুল বলেন কুল বেমিনিক তুমি ডান হাতে খাও এবং তোমার নিকটে যে খাবারটা সেটা খাও এবং আসামিল্লা এবং আল্লাহর নাম নিয়ে খাও তাকে তিনি সতর্ক করলেন হ্যাঁ এবং হাসান রাজা আল্লাহ একবার সৎকার মাল মুখে দিয়ে দিছেন ঃ এটা ফেলে দাও হ্যাঁ না ফেলে দাও সতর্ক করছে আমরাও যদি আমাদের বাচ্চাদেরকে যারা যাদের হাতে অন্য কিছু দেখি কোনো খাবার দেখি বা একটা দামি জিনিস দেখি বাবা এটা করতে কে আনছো জবাব দিয়ে নিশ্চিত করা এটা করতে কে আনছো অন্যের হলে এটা দিয়ে আসো তাইলে এই আস্তে আস্তে সতর্ক করলে সে সতর্ক হবে আর যদি সতর্ক করা না করা না হয় তাইলে এই ছোট জিনিস থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাবে এই জন্য সন্তানকে কিছু উপদেশ দিতে থাকা তিন নম্বর সন্তানকে কিছু উপদেশ দিতে থাকা উপদেশ আমরা কি দিব আল্লাহ কোরআনে শেখাই দিচ্ছে লোকমান লোকমান একটা সুরার নাম উনি নবী একজন হাকিম ছিলেন কিন্তু তার বাণীগুলো অনেক চমৎকার আরবদের কাছে খুব গ্রহণযোগ্য ছিল তার বাণীগুলো আরবরা তার বাণী শুনলে এটা তারা মেনে নিত গ্রহণ করত। তো এই জন্য আল্লাহ তালা সুরাই লোকমানে কিছু উপদেশ উল্লেখ করে দিছেন লিবনিহি জহু হজরত লোকমান আলিয়াল্লাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে যে কথাগুলো বলছেন অত্যন্ত চমৎকার কথা এই কথাগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিছেন যে একজন বাবা তার সন্তানকে কী কী উপদেশ দিতে পারে ইয়া বোনাইয়া লাশরিক বিল্লাহ এক নম্বর উপদেশ ইয়া বুনাইয়া হে বৎস হে আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করো না মহা অন্যায় এক নম্বর সৎ সন্তানকে তাওহিদের শিক্ষা দিয়ে দিলেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এবার উপযুক্ত সত্ত্বে একমাত্র আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ রিজিক দাতা আল্লাহ হ্যাঁ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দ্বিতীয় উপদেশ দিলেন বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ হে বৎস হে আদরের সন্তান কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় সরিষার দানা পরিমাণ বলে একটা উদাহরণ দিছেন মানে স্বল্পতার উদাহরণ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো জিনিস পরিমাণও যদি কোনো জিনিস হ্যাঁ সেটা সেটা যদি কোনো শক্ত পাথরের ভেতরে থাকে পাথরের ভেতরে থাকলে তো বাহির থেকে দেখার কথা না অথবা আউফিসামা অথবা আকাশের বিকা বিশাল আকাশের কোনো এক জায়গায় সেটা থাকে আউফিল আর্দ। অথবা বিশাল জমিনের কোন এক জায়গায় এটা থাকে যত গোপন জায়গায় সেটা থাকুক আল্লাহ সেটাকে উপস্থিত করবেন বাবা যখন সন্তানকে এটা শিক্ষা দিবে যে তুমি যাই করো না কেন তুমি আল্লাহর নজরদারিতে আসো তুমি যেখানেই করো আল্লাহ তোমাকে দেখছে তোমার এই কর্মের হিসাব হবে এটা আল্লাহ নিয়ে আসবেন আল্লাহ সেটাকে নিয়ে আসার ক্ষমতা কার আছে আল্লাহর আছে এই শিক্ষা যখন সন্তান পাবে তো সন্তানের ভেতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এই সন্তান হাতে চাপাতে নেবে না এই সন্তান মাতা পিতাকে হত্যা করতে যাবে না এই সন্তান অন্যায় কাজে পা বাড়াবে না তার এই অনুভূতি তাকে পাপ থেকে বিরত রাখবে এরপরে আবার বললেন ইয়া বুনাইয়া হে বৎস আকিম ইসালাহ নামাজ কায়েম করো ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ করো সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে তুমিও কি করো সৎ কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ করো অসবির আলামা সবাক আর বিপদগ্রস্ত হলে তুমি সবর করো ধৈর্য ধারণ করো ধৈর্যের শিক্ষাটা দিয়ে দিচ্ছেন এখানে একটু পরে সামনে গিয়ে আবার ওলা তু সাহের খাদ্যাকালীন আর তুমি মানুষকে অবজ্ঞা করে হ্যাঁ অবজ্ঞা করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষের সামনে দাম্ভিকতা প্রদর্শন করো না অহংকার করে বিচরণ করো না বিনয় শিক্ষা দিলে যে মানুষের সামনে বিনয় হতে হবে অহংকার করা যাবে না নিজেকে বড়ো মনে করা যাবে না অন্যদেরকে ছোটো মনে করা যাবে না অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এই আখলাগুলো এই নৈতিকতাগুলো বান্দা একজন পিতা তার সন্তানকে শিক্ষা দিতে পারে বড়দের সামনে সে কেমনে চলবে বড়দেরকে কীভাবে সম্মান করবে এটা তো মাতা পিতা শিক্ষা দিবে তাকে বড়দের সামনে এরপরে অক্সিদ ফি মাসিক অকদুদ মিন তুমি তোমার চলার ক্ষেত্রে মদ্যপন্থা অবলম্বন করো একেবারে দৌড়েও চল দৌড়াদৌড়ি করো না আবার একদম ধীর গতিতেও চলো না মদ্যপন্থা অবলম্বন করো হ্যাঁ না দ্রুত না আসতে অকদুদ মিন সৌতিক এবং তুমি তোমার আওয়াজকে নিচু করো অনেক বড় শিক্ষা আওয়াজকে নিচু করো অনুচ্চ সরে কথা বলো কেন অনুচ্চ সরে কথা বলবে এই নান কারার লাসাউতুল হামির সবচেয়ে বিশ্রী আওয়াজ গাদার আওয়াজ যারা জোরে জোরে কথা বলে এটা কোনো ভদ্র মানুষের শালীন মানুষের আচরণ না তো মার্জিতভাবে কথা বলো সুন্দরভাবে কথা বলো বড়দের সামনে আস্তে আস্তে কথা বলো বিনয়ের সাথে কথা বলো তো এই যে বিষয়গুলো একজন বাবা যখন তার সন্তানকে শিক্ষা দেবে সন্তান এগুলো শিখবে সন্তান শিখবে বাবা আমার কাছ থেকে সন্তান শিখবে উস্তাদের কাছ থেকে কিন্তু উস্তাদ পর্যন্ত তো বাবা তাকে পৌঁছাইতে হবে উস্তাদ পর্যন্ত তো পৌঁছাইতে হবে তাইলে না সন্তান শিখবে এটা তো কোরআনে হজরত লুকমান আলিয়াল্লাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন সেগুলো আমরা আমাদের সন্তানদেরকে বলতে পারি এই একটা হাদিসে হজরত ইবনে আব্বাস আল্লাহ হল যখন শিশু ইবনে আব্বাস আল্লাহন যখন শিশু একবার রসুল করিম সাল্লাহ তাকে সাওয়ারের পিছনে চড়াইলেন চড়াই বললেন গুলাম হে বালক হে বালক ও মুকা কালিমাত আমি তোমাকে কয়েকটা কালিমা শিক্ষা দেব এগুলো তোমার কাজে আসবে তো রসুল সাল্লাহ কাকে বলছেন একজন শিশুকে বলছেন যে আমি তোমাকে কয়েকটা কালিমা শিক্ষা দেব এগুলো মেনে চললে তোমার কি আসবে উপকারে আসবে কাজে আসবে সেগুলো কি এক নম্বর শিক্ষা কাহ তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহর বিধানের হেফাজত করো আল্লাহর আমানতের হেফাজত করো তাইলে আল্লাহ তোমাকে হেফাজত করবে একজন মানুষ যখন আল্লাহর পথে এগিয়ে যাবে আল্লাহ তার দিকে দৌড়ে আসবেন সে দৌড়ে গেলে সে আসতে গেলে আল্লাহ দৌড়ে আসবেন আল্লাহ দৌড়ে আসবেন মানে আল্লাহ সাহায্য তার দিকে দৌড়ে আসবে আল্লাহকে তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে আমাক তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহকে তুমি তোমার সামনে পাবে সামনে পাবে মানে তোমার সহযোগী হিসাবে আল্লাহকে তুমি সব জায়গাতে পাবে আলতা আল্লাহ আর তুমি যখন কোনো কিছু চাবে প্রার্থনা করবে সেটা আল্লাহর কাছে চাবে একজন বাবা তার সন্তানকে এই শিক্ষাটা দিতে পারে তোমার কোনো কিছু দরকার তোমার চাওয়া চাওয়া দরকার কার কাছে চাইতে হবে মানুষের কাছে না বাবা মার কাছেও না প্রথম চাইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবে এরপরে তোমার প্রয়োজন পূরণের জন্য যাদের কাছে যাওয়া দরকার এরপরে যাও কিন্তু প্রথম চাওয়াটা হবে আল্লাহর কাছে ওই স্তান তা ফাস্তা আইন বেল্লা আর যখন তুমি আল্লাহর তুমি তুমি যখন কারোর কাছে সাহায্য চাবে তো সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে চাবে এবং হাদিসে এটা আসছে তুমি তোমার সচ্ছলতার সময় আল্লাহকে স্মরণ রাখো তোমার যখন ভালো অবস্থা তখন তুমি আল্লাহকে স্মরণ রাখো তাইলে তোমার দূর অবস্থার মধ্যে আল্লাহ তোমাকে স্মরণ রাখবে যখন তোমার ভালো অবস্থা তখন আল্লাহকে স্মরণ রাখো আল্লাহকে ডাকো হ্যাঁ তখন তোমার বিপদের মুহূর্তে আল্লাহ তোমার কাছে থাকবে সহযোগী হবে শেষে আরেকটা হাদিস আরেকটা অংশ আব্বাস যে পৃথিবীর সব মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য একমত হয়ে যায় আল্লাহ না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না পৃথিবীর সব মানুষ যদি তোমার উপকার করার জন্য একমত হয়ে যায় আল্লাহ না চাইলে কেউ উপকার করতে পারবে না এরপরে একবারে লাস্ট যে শিক্ষাটা দিলেন যে তোমার কাছে রিজিক যেটা আসার সেটা আসবেই সেটা তোমার হাত হবে না আর যেটা আসার না সেটা আসবে না এই যে কথাগুলো রসুল সাল্লাম ইবনে আব্বাস রাদ আল্লাহকে লক্ষ্য করে বলছেন ইবনে আব্বাস রাদ আল্লাহন একজন শিশু শিশুকে লক্ষ্য করে আল্লাহ সাল্লাম এই শিক্ষাগুলো দিচ্ছেন তা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে হ্যাঁ আমাদের বাচ্চাদেরকে আমরা যদি হাজর লোকমান হাকিমের যে উপদেশগুলো এবং ইবনে আব্বাস যে লক্ষ্য করে আল্লাহর রসুল যে উপদেশগুলো দিয়েছেন এইগুলো যদি আমরা তাদেরকে শেখাই দিই তাদের ভিতরে যদি এই চেতনাটা ঢোকায় দেয় সে বিভ্রান্ত হবে না সে বিব্রান্ত হবে না সে মাতা পিতার অনুগত হবে মাতা পিতার অনুগত হবে আল্লাহর অনুগত হবে রসুলের অনুগত হবে ইমান চেতনা তার ভেতরে বদ্ধমূল হয়ে যাবে তো এই জন্য একজন অভিভাবক একেবারে সর্বক্ষণ যে তার সন্তানের ব্যাপারে যদি মনিটরিং করে তাইলে আশা করা যায় তার এই সন্তান বিপদগামী হবে না হ্যাঁ এবং বিপদগামী হয়ে গেলেও সেখান থেকে ফিরিয়ে আনাটা সম্ভব অসম্ভব না কিন্তু একবারে শুরু থেকেই তার পেছনে মেহনতটা করা লাগবে তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ সন্তানরা ভালো হবে আরেকটা কাজ বিপদগামী হওয়ার দ্বিতীয় কারণ যেটা সেটা হলো সঙ্গদোষ এ সঙ্গ দোষ এটা দূর করতে হবে সঙ্গদোষ খারাপ বন্ধু খারাপ বন্ধুদের থেকে ফিরিয়ে একটা সৎসঙ্গ সৎসঙ্গের ব্যবস্থা করতে হবে খারাপ সঙ্গ থেকে ফিরিয়ে ভালো সঙ্গের ব্যবস্থা করতে হবে মানুষের এটা এটা সবার জন্য এই বিষয়টা প্রযোজ্য ভালোদের সাথে চলা আল জালিসুস হাদিসের বাসা যে সৎসঙ্গী বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে চিন্তা ফিকির করা যে বন্ধুটা কেমন এবং যাদের সঙ্গে আমরা চলব যে আমার ছেলে চলবে তারা কেমন এটা খেয়াল রাখা কেন কারণ এই সঙ্গের প্রভাবটা পড়ে সঙ্গ দ্বারা মানুষ প্রভাবিত হয় সঙ্গ দ্বারা মানুষ প্রভাবিত হয় শুধু মানুষের সঙ্গ দ্বারা প্রভাবিত হয় এটা না বরং প্রাণীদের সঙ্গ দ্বারাও মানুষ কি হয় প্রভাবিত হয় মুসলিম মুসলিম শরীফের এক হাদিস আসছে জাল ফখরু ওয়াল ওয়াল খোয়ালা মিন আহলিল ফদ্দাদিন মিন আহলিল ওয়াবার যে অহংকার দাম্ভিকতা হ্যাঁ চিৎকারকারী ওট পালকদের মধ্যে আছে মানে যারা ওট পালে ওটের রাখাল বা ওটের প্রতিপালনকারী হ্যাঁ তো ওট যারা পালে ওট চালনার জন্য চিৎকার করতে হয় হ্যাঁ চিৎকার করতে হয় এবং ওটের সঙ্গে থাকতে হয় তো ওটের একটা দোষ হলো এটা যে ওট অনেকটা অহংকারী যেহেতু সে শক্তিশালী দীর্ঘদিন সে খাবার না থাকলেও চলতে পারে আল্লাহ তালা তার কাটামোটা শরীরটাকে এতটা শক্তিশালী করেছেন আচ্ছা উট ছয় মাসের পানি তার গলায় জমা রাখতে পারে এবং যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করার যোগ্যতা আল্লাহ তালা উটকে দিয়েছেন তো উটের যে এই অহংকারের যে স্বভাবটা যারা উট চালায় উট পালে উটের রাখাল তাদের মধ্যে এটা কি হয়ে যায় সংক্রামিত হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে আল খাইলু আল কিবরু আল খাইল যে অহংকার দাম্ভিকতা এটা চিৎকারকারী পালকদের মধ্যে আছে চিৎকার ও ফি আহল ঘনম মুসলিম শরীফের হাদিস এবং নম্রতা শান্তশিষ্টতা ভদ্রতা এটা আছে যারা বকরি পালে তাদের মধ্যে যারা বকরি পালে তাদের মধ্যে সাকিনা, নম্রতা ভদ্রতা বিনয় এই জিনিসটা কার মধ্যে এই যারা বক্রি পালে তাদের মধ্যে আছে কারণ বক্রির মধ্যে দাম্ভিকতার কিছু নাই অহংকার করার মতো কিছু নাই একটা নিরীহ প্রাণী হ্যাঁ একটা দুর্বল প্রাণী বিনয়ের গুণটা তার মধ্যে আছে তো যারা উট বক্রি পালে আল্লাহ রাসুর বলতেছেন তাদের মধ্যেও কি আছে এই বিনয়ের গুণ আছে শান্তশিষ্টতার গুণ আছে এই গুণটা তো এই যে উটের উট যারা পালে উটের স্বভাবটা তাদের মধ্যে আসে বকরি যারা পালে বকরির স্বভাবটা তার মধ্যে আসে এটা কেন এটা এই কী কয় সঙ্গের কারণে এটা হলো সঙ্গের প্রভাব সঙ্গের প্রভাবটা একটা জন্তুর সাথে চলার কারণে তার প্রভাবটা যদি মানুষের উপর পড়ে তাহলে খারাপ মানুষের সাথে চললে এই খারাপের প্রভাবটা পড়বে না ভালো মানুষের সঙ্গে চললে ভালোর প্রভাবটাও কি পড়বে এই জন্য কোরআনে আল্লাহ তালা ওয়সবির নফসাকা মা আল্লা দিনে দ্রোনি আল্লাহর রসুলকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ওসবির নফসাকা মা আল্লা দিনে দ্রোণ হুম আপনি নিজেকে নিবদ্ধ রাখুন নিজেকে আপনি আবদ্ধ রাখুন যুক্ত রাখুন তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে নির্দেশটা কাকে দিচ্ছেন যিনি নিষ্পাপ একেবারে জমিনের সেরা মানব তাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি নিজেকে তাদের সঙ্গে রাখুন তার মানে কাদের সঙ্গে দুইটা বাস্তবায়ন করছেন কাদের সঙ্গে দুইটা গুণ দুইটা গুণ যাদের মধ্যে আছে এই আয়তে দুইটা গুণের কথা আসছে একটা হলো আশি যারা তাদের প্রতিপালককে ডাকে সকাল সন্ধ্যায় তার মানে সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে নামাজ পড়ে হ্যাঁ মাগরীবের নামাজ ফজরের নামাজ এবং সকালে যে সমস্ত আমল আছে বিকালে যে সমস্ত আমল আছে এগুলো যারা করে তাদের সঙ্গে আপনি থাকুন আরেকটা কথা বলছেন ইউরিদ আওয়াজ যারা এগুলো করে আল্লাহর সন্তুষ্টির জন্যে লৌকিক না লৌকিক না লৌকিকতা লৌকিকতা করে যারা এগুলো করে তাদের সঙ্গে না তাদের ইবাদতটা এই জিকিরটা এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহর জন্য না হলে তো কোনো কি না গ্রহণযোগ্য না আপনি নামাজ পড়বেন নামাজ এটা আল্লাহর জন্য না হলে এই নামাজে কোনো কাজে আসবে না অথচ দুনিয়ার বিকাশ যদি আল্লাহর নামে হয় সেটা সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় বাদ খাবেন এটা তো আর ইবাদত না কিন্তু এটা যদি আল্লাহর নামে শুরু করা হয় খাওয়ারটা কি হয়ে যাবে ইবাদত হয়ে যাবে আর নামাজ পড়বেন যেটা আল্লাহর জন্য কিন্তু মানুষ আমাকে নামাজই বলবে কিন্তু এই নামাজটা নামাজ হবে না এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হজ করবেন হজরা স্বচ্ছ মা খাবেন কিন্তু মানুষ বলবে যে এতবার হজ করেছে হাজির সাহেব হাজির সাহেব না করলে রাগ করেন তাহলে এটা আল্লাহর জন্য হলো না মানুষ হাজির সাহেব বলবে এই কারণে তাই না তো যে কোনো ইবাদত এটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কি লাগবে আল্লাহর জন্য হতে হবে তো এই দুই গুণ যাদের মধ্যে আছে আপনি তাদের সঙ্গে থাকুন আল্লাহকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন অন্য আয়াতে বলছেন ও কোন তোমরা স সত্যবাদীদের সঙ্গে হোক যুগে যুগে সত্যবাদীদের একটা দল থাকবে এই আয়াত থেকে বোঝা যায় এটা যেহেতু আল্লাহ এই নির্দেশটা দিচ্ছেন এটা তো এই তো কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে নির্দেশ দিচ্ছেন তার মানে প্রত্যেক যুগই একটা দল থাকবে যারা সত্যবাদী আল্লাহ বলছেন তোমরা তাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে থাকলে তাদের ভালো গুণগুলো নিজের উপর আসবে তো মানে এই সৎসঙ্গী সুরাজ সফাতের মধ্যে চমৎকার ঘটনা বয়ন করছে কালা কাইলম মিনহুম ইন্নি কানালি কারিন যে আমার এক বন্ধু ছিল জান্নাতে আকবালা জান্নাতে জান্নাতির একে অপরের সঙ্গে কথাবার্তা বলতেছে অন্য জান্নাতিদেরকে বলতেছে যে যে তোমরা কি আমার সঙ্গে একটু যাবে যে আমার ওই বন্ধুর একটু খোঁজ নেবো সে কোথায় আছে জান্নাতে আছে না জান্নামে সে কোথায় আছে অন্যরা বলতেছে আমাদের এত সময় নাই। তুমি যাও ফত্তাহ ফারুফিস জাহিম সে উকি মেরে দেখলো দেখলো বন্ধু কোথায় জাহান্নামের মাঝখানে জাহান্নামের মাঝখানে ইং দিন তখন সে আল্লাহ শপথ করে বলতেছে হাই তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিচ্ছি তোমার কথাগুলো যদি আমি শুনতাম তাহলে তো আজকে আমি ধ্বংস হয়ে যেতাম মিনাল যদি আমার উপর আমার রবের আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকতো তাহলে তো আমি আজকে তোমার সঙ্গে জাহান্নামি হয়ে যেতাম তাই এই জাহান্নামি হওয়াটা কেন হতো বন্ধুর প্রভাব হ্যাঁ এই জন্য বন্ধু নির্বাচন করতে গেলে আমাদের কি করতে হবে চিন্তা ফিকির করতে হবে যে আমি কাদের সঙ্গে চলছি আমি যাদের সঙ্গে চলছি তাদের ফিকিরটা কেমন হকপন্থী না হকপন্থী হক না না হক সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত না মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কারা এটা চিন্তা করতে হবে পুরাণ বলছে স্পষ্ট একটা দল সত্যবাদী আছে আমরা ভালো ডাক্তার খুঁজি না এক ডাক্তারের যখন ওষুধ কাজ হয় না তো একচেয়ে বড়ো ডাক্তার আমরা তো খুঁজে বের করি যে এই বিষয়ের স্পেশালিস্টকে আছে খুঁজি কিনা তো দিনের ক্ষেত্রে স্পেশালিস্ট খুঁজতে হবে যে আল্লাহর সাথে সম্পর্ক কার আছে আমি খুঁজে বের করব। খুঁজে বের করব যে সত্যবাদী কোরআন যে সত্যবাদী একটা দল আছে সেটা কারা এটা খুঁজে বের করব। খুঁজে বের করে তাদের সঙ্গে চলতে হবে এবং নিজেকে চলতে হবে এবং আমার বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এই অসৎসঙ্গ থেকে ফিরাতে হবে অসৎসঙ্গ থেকে শুধু ফিরালে হবে না তাদেরকে সৎসঙ্গের ব্যবস্থা করতে হবে সৎসঙ্গটা সৎসঙ্গের প্রভাব পড়বেই কোরআনে অন্য আয়াতে আসছে ইয়া ইলাম সুরায় ফুরকান আসছে হাই আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুকের সাথে যদি আমি না চলতাম তা আজকে আমার এই পরিণতিটা হয় না তার মানে মানুষ এটা এই বন্ধু দ্বারা কি হয় মানুষ প্রভাবিত হয় তো বন্ধু নির্বাচনে ঠিক আপনার বাচ্চা এবং এটা শুধু বাচ্চার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে সৎসঙ্গের প্রভাবটা সবচেয়ে বেশি মানুষের আমলের পরিবর্তনের ক্ষেত্রে আমলে উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধানের উপর অবিচল থাকার ক্ষেত্রে এটা সৎসঙ্গের যে প্রভাব এটা অন্য কোনো কিছুতে নাই হকানি কানে ওলামা রামের সৌমতি কিছুদিন থাকা কিছু সময় থাকা কিছু পরামর্শ নিয়ে চলা কোরআন হাদিস পড়া এবং পরামর্শে চলা এটার ভূমিকা অনেক এই হাদিস আসছে আল্লাহ সংক্ষেপে শেষে যে ফেরেসাদের একটা দল পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়ায় কে জিকির করছে কে তাজবি পাঠ করতেছে কে নামাজ পড়তেছে কে রোজাগার রোজাদার এগুলো দেখে হ্যাঁ দেখে যাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো তো বলছে যে হ্যাঁ যে অমুক জিকির করতেছে তাজবি তাহলিল তাকবির এগুলো পড়তেছে তারা কি চায় তারা জান্নাত চায় জান্নাত দেখছে দেখেনি দেখলে আরও বেশি করত। এই জাতীয় প্রশ্ন উত্তর হয় এরপরে আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদের মাফ করে দিলাম এবং তারা যা চেয়েছে যে জান্নাত চেয়েছে সেই জান্নাত আমি দিয়ে দিলাম এই ঘোষণা দেন আল্লাহ তালা তাদেরকে সাক্ষী রেখে এরপরে একজন ফের্তাবেন আল্লাহ আল্লাহ ওই মজলিসে তো কিছু লোক এমন ছিল যে আসলে শিক্ষার জন্য আসে নাই কোনো দরকারে আসছে আইসা কিছুক্ষণ বসছে আসলে শিক্ষার জন্য সে আসে নাই এমন এমন লোকও ছিল তো আল্লাহ বলছে আল্লাহ তাল পক্ষ থেকে উত্তর আসছে যে তাকেও আমি মাফ করে দিছি হাদিসের শব্দ ছিল হুম কোম লা এমন এক সম্প্রদায় এদের সঙ্গে যারা থাকে তাদের কেউ বঞ্চিত হয় না ইবনে ওসাইমিন আরবের একজন বিখ্যাত আলেম একবার একটা দর্শ দিচ্ছেন দর্শের মধ্যে তিনি এক ছাত্রকে জিজ্ঞেস করছেন যে আমি এখন যা বললাম আমি এখন যা বললাম এতক্ষণ যা বললাম তুমি কি বুঝছো আমাকে বলো আমাকে বলো তুমি কি বুঝছো তো ছাত্র উত্তর দিল লা আমি কিছুই জানি না আমি কিছু শিখি নাই পরিষ্কার কথা আমি কিছু শিখি নাই উত্তর দিচ্ছে তো ইবনেসাইমিন রাগ করে ফেলছে যে তাইলে তুমি এই দর্শে উপস্থিত কেন হলে কিছুই যখন শিখবে না তো এই দর্শে তুমি কেন আসলে হ্যাঁ তখন ওই ছাত্র কি চমৎকার এক উত্তর দিছে যে হুমল কৌম লাশকাজ ওই হাদিসের শেষাংশের এটা শুনাই দিছে যে এটা আমার এই উপস্থিত হওয়া আমি যদি কিছু নাও শিখি এটা এখানে যারা উপস্থিত হবে তারা বঞ্চিত হবে না এই উত্তর শুনে ইবনু ওসাইমিন কাইন্ডা দিছে কান্না করে দিছে যে আমি তোমার উস্তাদ আমি তোমাকে শিক্ষা দিচ্ছি কিন্তু আমার জিহনে তো এটা আসে নাই যে এখানে কেউ যদি নাও শিখে সেও বঞ্চিত হবে না তো এই কারণে দিনই মজলিসে আসার মধ্যে কি আছে ফায়দা আছে উপকার আছে কিছু যদি কোনো কিছু মনে নাও থাকে তবুও কি আছে ফায়দা আছে বুহারি শরীফের এক হাদিস যে সৎসঙ্গী ইন্নামাল ইন্নামা মেসারুল জলিসি সালেহ ও জলিসি সো সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতা এবং হাফড়ে ফুটকার দানকারীর মতো আতর বিক্রেতার কাছে যে যায় হয়তো আতর বিক্রেতা তার আতর পরীক্ষা করার জন্য কিছু দেবে আঙ্গুল একটু লাগাই দেয় দেখো আতরটা ভালো কিনা এটা কিনে না এমনি এমনিই দেবে অথবা বিক্রেতার কাছ থেকে সে আতর কিনবে সুগ্রাণ কিনবে এই একটা লাভ তার হবে হ্যাঁ অথবা কিনল না তার কাছে গেলেই একটা সু সুগ্রান সে এমনি পেয়ে যাবে আর এর বিপরীতে যে হাঁপড় হাঁপড়ে ফুৎকার দানকারী যে কামার কামার যে হাপর চালায় হ্যাঁ এর জ্বলন্ত অঙ্গারের কারণে যারা যারা তার কাছে যাবে তার কাপড় পরে যাবে কাপড় না পরলেও অন্তত দুর্গন্ধ লাগবে তো অসৎ অসৎসঙ্গীদের কাছে গেলে তার প্রভাব তার উপর আসবে তার দোষগুলো তার কাছে আসবে আর সৎ সঙ্গীর কাছে গেলে তার কিছু গুণ তার মধ্যে অবশ্যই আসবে এই জন্য মানে সন্তানদেরকে বিপদগামীতা থেকে বাঁচাতে হলে সৎ সঙ্গীর ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় নিয়ে আসতে হবে মসজিদে নিতে হবে হাতে ধরে ধরে মসজিদে নিতে হবে এবং ভালো মানুষদের সহবত নিতে হবে এর প্রভাবটা সবচেয়ে বেশি এরপরে সুশিক্ষা তিন নম্বর তাদেরকে সুশিক্ষা দিতে হবে ভালো জিনিসের শিক্ষাটা তাকে দিতে হবে এই শিক্ষা ভালো জিনিসের শিক্ষাটা যখন সে পাবে তখন সে অন্যায় পথ থেকে আস্তে আস্তে ফিরে আসবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে সৎ পথের উপর চলার তৌফিক দান করেন এবং আমরাও যেন আমাদের সন্তানদেরকে বিপদগামীতা থেকে বাঁচাতে পারি এবং সৎ সঙ্গীর ব্যবস্থা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন